আজকে তৈরি করছি মটরশুঁটির কচুরি। শীতকাল মানে মটরশুঁটির কচুরি। তার জন্য নিচ্ছি ময়দা। এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি 3 কাপ, 3 কাপ ময়দা নিয়ে নিলাম। নুন নিয়ে নিলাম 1 টিস্পুন মতো। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল। তেল এখানে আমি প্রথমে 2 টেবিল স্পুন নেব, যদি লাগে তারপরে আবার নেব। তেলটা পরিমাণটা ঠিক আছে কিনা কিভাবে চেক করব সেটাও দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে 2-3 মিনিট। ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করতে হবে। মিক্সিংটা ভালো করে যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তো মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। ভেঙে ভেঙে যাচ্ছে, একটু তেল নিয়ে নিচ্ছে। মোটামুটি ময়ামটা ভালোই হয়েছে। এবার এর মধ্যে এটা পুরোটা এরকম দরকার নেই, মোটামুটি মিক্সড হলেই হবে। ভালোভাবে মিক্সড করে নিলাম। তেল মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ডোটাকে মাখতে হবে। একবারে বেশি জল না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে ডোটাকে একদম নরম নয় আবার একদম শক্ত নয় সেভাবে মাখতে হবে। এরকম মাখাটা হবে। এবার এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। সাদা তেল এর মধ্যে একটু মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে এটা একটু নরম হয়ে যাবে, বেলতে সুবিধা হবে, খুবই সুবিধা হবে। এটা কিন্তু ভুললে হবে না, এটা কিন্তু তেলটা মাখিয়ে এভাবে রেখে দিতে হবে। এবার যখন বানাবো তখন এটার মধ্যে পুরটা দিয়ে দিয়ে বানাবো, যত বেশি থাকবে তত ভালো। এটা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এখানে একটু মশলা, ভাজা মশলা করে নেব। দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, তিনটে লবঙ্গ, আর দেবো
গোটা জিরে 1.5 চামচ দিলাম মশলাটা ভেজে গুঁড়ো করে নেব মশলাটা একটু ভাজা ভাজা গন্ধ ফুলেই নামিয়ে নেব মশলাটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন এর মধ্যে আমি মটরশুঁটিটা একটু হালকা একটু সেদ্ধ করে নেব এখানে মটরশুঁটি নিয়েছি এক বাটি ফুটে উঠলেই নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা জলে দিয়ে তারপর ঠান্ডা করে পেস্ট করে নেব ততক্ষণ ভাজা মশলাটাকে গুঁড়ো করে দিচ্ছি স্টেনারে ছেঁকে নিলাম নিয়ে এটা একটু ঠান্ডা জলে ঠান্ডা করে তারপরে এটা পেস্ট করে নেব এবার ভালো করে পেস্ট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আদা নুন এটাকে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এটা আর মশলাটাও আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তো এবার কিভাবে বানাবো সেটা চলুন দেখি সাদা তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম হিং শীতকালে এই মটরশুঁটির কচুরি খুবই ভালো লাগে খেতে দুবার তিনবার তো আমার বাড়িতে হয় আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি একটু নুনটা চেক করে নেব যদি মনে হয় একটু নুন দিয়ে নেব খেয়াল রাখতে হবে ময়দা মাখাতেও নুন আছে একটু চিনি দেব খুব বেশি জল জল রাখবো না একটু শুকিয়ে নিতে হবে এটাকে চিনি দিলাম নুনটা টেস্ট করে তারপর নুনটা দেব অল্প একটু নুন লাগবে অল্প একটু নুন দিলাম এর মধ্যে দিয়ে দেবো আবার মশলাটা যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি গোটা এলাচ ব্যবহার করিনি গোটা এলাচটা মুখে লাগতে পারে আমি একটু এলাচ পাউডার দিয়ে দিলাম সামান্য এলাচ পাউডার দিয়ে একদম শুকনো করে নামাবো তৈরি হয়ে গেল ঠান্ডা হয়ে গেছে এই যে এরকম গোল করা যাচ্ছে তার মানে পুরটা রেডি
ঢুকিয়ে এইভাবে বানাতে হবে। এর লেচিটা একটু লুচির লেচি থেকে একটু বড় হবে ময়দা, তার মধ্যে পুর ভরে দিয়েছি, এটা ভরে দিতে হবে।